আমি মেরাজুল, ওয়েলকাম টু আর চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আরমান আলিফের গৃহবন্দী গানটির টিউটোরিয়াল করব। তো চলো, কোনো টাইম ওয়েস্ট না করে আমরা গানটির অরিজিনাল কোয়ার্ডস অ্যান্ড স্ট্রাইং প্যাটার্নটা দেখে নিই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে অ্যান্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে। মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, এই গানটি আরমান আলিফ গেয়েছে ডি শার্প মাইনার স্কেলে। তো যারা অরিজিনাল কর্ড নিতে চাও তারা ডিসক্রিপশানে চলে যাও, অরিজিনাল কর্ডটা পেয়ে যাবো। তো এবার আমরা ক্যাপো দিয়ে কর্ডগুলো বলবো, বিকজ ক্যাপো দিয়ে ইজি কর্ড হয়ে যাবে। তো ফার্স্ট ফ্রেটে ক্যাপো বসিয়ে দেওয়া, যাদের ক্যাপো আছে। হ্যাঁ, ক্যাপো অন ফার্স্ট ফ্রেট নিয়ে কর্ডগুলো হবে। ফার্স্ট কর্ড ডি মাইনার। তো ডি মাইনার যারা বুঝতে পারছো না, তারা এখানে ডায়াগ্রামটা দেখো অ্যান্ড ফলো করতে থাকবা। যখন আমি কর্ড চেঞ্জ করবো ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে, তো ফলো করিও বন্ধুরা। তো ফার্স্ট কর্ড ডি মাইনার ক্যাপো লাগিয়ে, সেকেন্ড কর্ড সি মেজার, অ্যান্ড থার্ড কর্ড ইজ এ শার্প মেজার। তো এই তিনটি কর্ড ইউজ হয়েছে, তো প্র্যাকটিস করে নিও। তো এবার আমরা এই গানটিতে যে স্ট্রামিং প্যাটার্নটা ব্যবহার করব, এখানে দেখে নাও ডায়াগ্রামটা স্ট্রামিং প্যাটার্নের। তো স্ট্রামিং প্যাটার্নটা খুব ইজি বন্ধুরা, ফোর বাই ফোর রিদিমের। তো বন্ধুরা, তোমরা যদি ফোর বাই ফোর প্যাটার্নসের রিদিম জানো তো তোমরা প্রয়োগ করিও, দেখবা হয়ে যাবে। তো আমরা যে স্ট্রামিং প্যাটার্নটা ব্যবহার করব একবার দেখে নাও, এইভাবে চলবে। তো স্লো করে বলছি, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ। আরও স্লো করে বলছি, প্রথম ডাউন, তারপর দ্বিতীয় ডাউন, তারপর একসঙ্গে আপ আপ, তারপরে ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন। তো বন্ধুরা, 10-15 মিনিট প্র্যাকটিস করবা, দেখবা হয়ে যাবে, নেভার গিভ আপ বন্ধুরা। তো চলো আমরা গানটি প্লে করি। তো কোয়াড প্রোগ্রেসিভ এখানে চলবে, তো ফলো করতে থাকবা, আর ডায়াগ্রামটা এখানে থাকবে স্ট্রামিং প্যাটার্নে, তো ফলো করিও। আর বন্ধুরা, আমি চার লাইনই গাইবো, বিকজ কন্টিনিউয়াসলি একইভাবে লিরিক্স গানটি চলবে অ্যান্ড স্ট্রামিং প্যাটার্নটাও চলবে, তো ফলো করো। তো বন্ধুরা, এইভাবে কর্ড প্রোগ্রেসিভ চলবে, হ্যাঁ, আর স্ট্রামিং প্যাটার্নটা এইভাবে রিপিট চলবে। তো বন্ধুরা, এই ভিডিওটাতে যদি আমি হেল্প করে থাকি তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দাও। লাইক করলে আমি বুঝতে পারি তোমাদেরকে আমি কতটা সাহায্য করতে পারছি। আর কোনো প্রবলেম হলে কমেন্ট করো। আর বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভিডিওর রাইট সাইডে এক লাল সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে প্রেস করে দাও। আর সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠে যাবে, ওটাকেও প্রেস করে দিও। তো সাবস্ক্রাইব করলে কী হয় বন্ধুরা, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায়, আর জলদি করে রিসেন্ট শিখে নিও। তো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর বন্ধুরা, ডিসক্রিপশানে আমার ফেসবুক লিঙ্ক অ্যান্ড ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, তো তোমরা ফলো করিও। তো আজ পর্যন্ত এটাই থাক, টাটা, টেক কেয়ার, বাই বাই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে। মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।